কিমান মিছা কব বিজেপিয়ে, জনতার আগত কিমান হেও করিব রাহুল গান্ধী, রাহুলক হাহিয়াতর পাত্র বনাবলৈ গৈ নিজেই হেও হৈছে নরেন্দ্র মোদী। কংগ্রেস নেতা রাহুল গান্ধীক লৈ কিমান আৰু গুজব বনাব বিজেপিয়ে, আলুর পৰা সোণ বনোৱা, ভারত মাতা কোন বুলি প্রশ্ন করা, কোভিডর সময়ত জনতার কাষত নথকা আদি রাহুল গান্ধীর বিরুদ্ধে কত কি অভিযোগ উত্থাপন করে আহিছে বিজেপিয়ে। প্রায়বোৰ বিষয়ৰ ক্ষেত্ৰত মাত্র কেই সেকেন্ড মানৰ ভিডিও লগাই সমালোচনা করে আহিছে রাহুল গান্ধী। শেহতীয়াকৈ বিজেপিয়ে নিজৰ টুইটাৰত রাহুল গান্ধীৰ এটা ন ছেকেণ্ডৰ ফুটেজ লগাই রাহুল গান্ধীক কঠোৰ ভাষাৰে আক্রমণ কৰিছে। উক্ত ভিডিওটোত রাহুল গান্ধীয়ে এক নির্বাচনী সভাত শ্রোতাক উদ্দেশ্যে সুধিছে, এওঁলোকে যে ভারত মাতা কৰি থাকে, এই ভারত মাতা কোন হয়, কোন এই ভারত মাতা? এই ভিডিওটোৰ মাত্র ন ছেকেণ্ডৰ ভিডিওটো আপলোড কৰি রাহুল গান্ধীয়ে ভারত মাতাক অপমান কৰা বুলি তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধৰি স্মৃতি ইরানীর। কিন্তু প্রকৃততে রাহুল গান্ধীয়ে ভারত মাতা শব্দটোৰ জৰিয়তে দেশৰ জনতাক কৃষকসকলকে বুজাব বিচাৰিছে বুলি একেটা ভাষণতে উল্লেখ কৰিছে। রাহুলক গালি পাৰি রাহুলৰ প্ৰচাৰহে কৰিছে নেকি মোদীয়ে, লাগবান্ধ নোহোৱা কথা কৈ নিজেই পৰিছে অস্বস্তিত। রাহুল গান্ধীর ক্ষেত্রত এনে আক্রমণ এয়াই প্রথম নহয়। ইয়ার আগতেও রাহুল গান্ধীয়ে আলুর পৰা সোণ বনাব খোঁজা বুলি রাহুল গান্ধীক নানান ধরনের সমালোচনা করে তীর্যক মন্তব্য করেছে বিজেপিয়ে। আনকি ভারতজোড়ো যাত্রার সময়ত স্মৃতি ইরানীয়ে স্বামী বিবেকানন্দর মূর্তির সন্মুখত সেবা নজনা, সংসদের অধিবেশনত রাহুল গান্ধীয়ে ফ্লাইং কিছ দিয়া আদির দরে অভিযোগ তুলিছিল। অবশ্যই স্মৃতি ইরানীর দুইটা অভিযোগেই পিছত মিছা প্রমাণিত হয়েছিল। রাহুল গান্ধী সেও করার উদ্দেশ্যে বিজেপিয়ে বিভিন্ন সময়ত বিভিন্ন অভিযোগ উত্থাপন করে আহিছে। আনকি 2019 চনের লোকসভা নির্বাচনের প্রচারত কর্ণাটকের কোলারত সকলো মোদী উপাধির মানুষই চোর কিয় হয় বলে মন্তব্য করেছিল রাহুল গান্ধীয়ে। এই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এবারও উচ্চারণ করা নাছিল। কিন্তু গুজরাটের এগারী বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদীয়ে রাহুল গান্ধীর এই মন্তব্যের বিরুদ্ধে সুরাট আদালতত গোচর করেছিল। এই রায় আকৌ ওলাইছিল 2023 চনের 23 মার্চত। কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে যেতিয়া সংসদের শীতকালীন অধিবেশনত মোদী আদানির সম্পর্ক সম্বন্ধে প্রশ্ন করা আরম্ভ করেছিল, তেতিয়াই রাহুল গান্ধীক শাসক দলে টার্গেট করে লৈছিল। সেই সময়তে সুরাট আদালতের রায়ের বাবেই রাহুল গান্ধীয়ে সাংসদ পদ হেরার হেরাইছিল নিজের সরকারি বাসভবন আর আন সরকারি সা সুবিধা। তদুপরি সুরাট আদালতের রায়ের পিছতেই 5 বছরের নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করব নার সম্ভাবনা প্রবল হয়ে পড়ছিল। তদুপরি স্বয়ং প্রধানমন্ত্রীয়ে বিজেপির প্রতীক পদুমত ভোট দিবলৈ কৈ বিরোধীক ফাঁসি কাঠত উঠাবলৈ আহ্বান জানাইছিল। আন এখন সভাত রাহুল গান্ধীর নাম উচ্চারণ নকরাকৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে মূর্খর সর্দার আখ্যা দিছিল রাহুল গান্ধী। এনেবোৰ মন্তব্যর জড়িয়ে প্রধানমন্ত্রীয়ে নিজের ভাবমূর্তিহে জনমানসত হেয় করেছে। কিয়নো এখন দেশের গণতান্ত্রিক পন্থার নির্বাচিত প্রধানমন্ত্রীর মুখত এনে অসাংস্কৃতিক তথা অসাংবিধানিক শব্দ শোভা নাপায়। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।